হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদ্যাস রেজাল্টস। রূপচান্দা এমন একটা মাছ, যেই দেখে তারই জিভে জল আসে। সেটা রূপচান্দা ভাজা হোক, রূপচান্দার দোপিয়াজি হোক আর রূপচান্দার কারি হোক, সবারই রূপচান্দা খুবই পছন্দ। আমাদের তো রূপচান্দা ভাজা গরম গরম ভাতের সাথে খেতে আর একটু ডাল দিয়ে খুবই পছন্দ। তাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি রূপচান্দা মাছ আমি কিভাবে ফ্রাই করি। তো রূপচান্দা মাছটাকে আমি যেভাবে কেটে নিয়েছি, এইখানে শুধু আমি খলসাটা কেটে এই মাথার কাছ থেকেই পেটের ভিতর থেকে সব বের করে নিয়েছি। এইখান থেকে কাটলে কি হয়, মাছটা পুরাটাই কাটা কাটা একটা হয়ে যায়, তাই আমি মাথার এখান থেকে মাছটার পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা ধারালো চাকুর সাহায্যে এটা একটু সুন্দর করে কেটে নিব, যেন দেখতেও সুন্দর লাগে আবার মশলাটাও ভিতরে ভালোভাবে যায়। সো মাছটাকে আমি এরকম কেটে নিয়ে তারপর একটা কিচেন টাওয়েলের সাহায্যে হালকা করে উপরে যত এক্সট্রা পানি ছিল সেইটা আমি একটু মুছে নেব, তাহলে ভাজার সময় মাছ থেকে এক্সট্রা পানি বের হয়ে আসবে না। এখন আমি একটা বাটির মধ্যে মশলা নিয়ে আগে মশলাটা একটু মাখিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে আরেকটু বেশি নিতে পারো, 1 চা চামচ মতো লবণ। এটাকে হাত দিয়ে একটু ভালো মতো মাখিয়ে তারপরে আমি এইটা মাছের উপরে ভালো করে রাব করে নিব বা ডোলে নিব, দিয়ে 1/2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে দিব। মশলাটা দিয়ে মাছের সাথে খুবই ভালো মতো রাব করে নিতে হবে, যেন এই যে আমি কেটে রেখেছি মাছটা এটার ভিতরে যায় বা মুখের ভিতরে ভালো করে মশলাটা যায়, ভাজার পরে যেন ভিতরে মশলাটা ভালো মতো যায়। মাছটার মধ্যে আমি মশলাটা খুবই ভালো মতো মাখিয়ে নিলাম, এখন এটা আমি 15 থেকে 20 মিনিট বা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। তো আমি এখানে একটি ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে এখন হালকা করে মচমচা করে ভেজে তুলব। এখানে আমি 1/3 কাপ মতো তেল নিয়ে নিচ্ছি, ডেসক্রিপশন বক্সটা তোমরা অবশ্যই চেক করে নিবে, আমি ওখানে ডিটেলস বলে দিব। সো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি মাছটা ছেড়ে দিব ভাজার জন্য। তেল কিন্তু খুবই বেশি হাই হিটে যা মানে গরম করা যাবে না, তাহলে কিন্তু মাছটা আগেই পুড়ে যাবে ভিতরে রান্না হওয়ার আগে। আমি মিডিয়াম আঁচে মাছগুলো এখন এপিটোপিট মচমচা করে ভেজে নেব। মাঝে মাঝে হাঁড়িটা একটু এদিক ওদিক নড়িয়ে দিতে হবে, যেন তেলটা মাছের গায়ে ইভেনলি লাগে। 4-5 মিনিট একদিকে ভেজে নিয়ে উল্টিয়ে দিতে হবে আরেক দিকে ভাজার জন্য। রূপচান্দা ভাজার পরে রূপচান্দার যে একটা গোল্ডেন কালার চলে আসে এটা দেখতেই কিন্তু মজা লাগে। এটা যখন এরকম মচমচে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। মাছটা তুলে নেওয়ার পরে এই মাছের তেলটা কিন্তু ফেলা যাবে না, এটার মধ্যে আমি যেটা করব পেঁয়াজ বেরেস্তা করে নেব। মাছ ভাজিতে এই পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ দিয়ে উপরে বেরেস্তা করে দিলে এটা যা মজা লাগে খেতে।
পেঁয়াজটা 3-4 মিনিট এরকম ভাজার পরে যখন হালকা একটু নরম হয়ে আসবে ঠিক বেরেস্তা হওয়ার আগ দিয়ে, তখন আমি দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে আরো কম কাঁচামরিচ দিতে পারো। এখন কাঁচামরিচটা দিলে যেটা হবে, কাঁচামরিচটা একদম পুড়েও যাবে না, কিন্তু একটা ভাজা ভাজা ভাব হবে। এই পেঁয়াজ বেরেস্তার সাথে কাঁচামরিচ ফালির গন্ধ মিলে মিশে একটা পেঁয়াজটা যখন এইরকম হালকা বেরেস্তা হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দিব ফালি করে রাখা টমেটো। এই টমেটোটা পেঁয়াজের সাথে মিশে একটা খুবই মজার ফ্লেভার হবে। টমেটোটাকে আমি একদম গলিয়ে নিব না, হালকা হালকা নরম হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই নামানোর আগ দিয়ে হালকা অল্প একটু লবণ ছিটিয়ে নিলাম। আমার পেঁয়াজ আর টমেটোটা ভুনা শেষ, এখন এইটা আমি কি করব মাছের উপরে দিয়ে দিব। টমেটো আর পেঁয়াজ দিয়ে যে আমি বেরেস্তা করলাম এটা আমি এখন মাছের উপরে দিয়ে দিব। উপরে দিয়ে দিলাম 2 স্লাইস লেবু, তোমরা ঠিক যখন গরম ভাত বা পোলাওয়ের সাথে এই মাছটা খাবে ঠিক তখনই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না, বেল আইকনও একটা প্রেস দিয়ে রেখো।